الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالاً كثيراً ونساءً واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولاً سديداً يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزاً عظيماً وقال تعالى إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر أما بعد شدي محمد سبحانه وتعالى درباري كلمة الشكر پیش کرچی جي محمد سبحانه وتعالى প্রতি জুমার মতো করে আজকেও আমাদেরকে জুমার সালাতে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা নিসার একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ অমিয়ম্বক মিশ্রিত বাণী থেকে একটি বাণী পাঠ করেছি। এরই আলোকে আজকে আমি আমার খুতবাকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার এই আয়াতে কারিমায় ঘোষণা করেছেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তোমরা যদি বড় বড় গুনাহ থেকে, কবিরা গুনাহ সমূহ থেকে বিরত থাকতে পারো, যা থেকে বিরত থাকার কথা আমি আল্লাহ বলেছি, এই সমস্ত কবিরা গুনাহসমূহ তথা বড় বড় অপরাধ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, তাহলে আমি তোমাদের ছোট ছোট অপরাধগুলোকে মার্জনা করে দেব, সেটা এমনিতেই ক্ষমা হয়ে যাবে, আর তোমাদেরকে আমি একটি সম্মানিত স্থানে প্রবেশ করাবো। তার মানে হলো আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, তোমরা যদি কবিরা গুনাহ তথা বড় বড় অপরাধ প্রবণতা থেকে বিরত থাকতে পারো, তার মানে বিরত থাকার কথা বলা হয়েছে। আমরা জানি
স্বাভাবিকভাবে অপরাধকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ছোট অপরাধ আর একটা হলো বড় অপরাধ। ছোটখাটো যে ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়ে যায়, আমরা ছোটখাটো যে অপরাধগুলো করে ফেলি, এই ছোটখাটো সগীরা গুনাহসমূহ হেফাজতের মাধ্যমে ক্ষমা হয়। যেমন রমাদান মাসের সিয়াম যদি আমরা পালন করি তাহলে আমাদের অপরাধকে আল্লাহ ক্ষমা করে দেন। যে হাদিস আপনারা সবাই জানেন, মান সামা রমাদানা ইমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এর সাথে আরেকটা বর্ণনা আসছে, মান কামা রমাদানা ইমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অর্থাৎ রমাদানের সিয়াম যদি কেউ পালন করে সওয়াবের নিয়তে ঈমান সহকারে, রমাদান মাসের কিয়ামুল লাইল যদি কেউ করে সওয়াবের নিয়তে ঈমান সহকারে, ঈমান সহকারে সওয়াবের নিয়তে রমাদানের কিয়াম এবং সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন, এই মর্মে হাদিস আমরা সবাই জানি। এই সিয়ামের মাধ্যমে যে অপরাধ ক্ষমা হয় সেটা হলো ছোটখাটো গুনাহ, সগীরা গুনাহ। কিয়ামুল লাইলের মাধ্যমে যে অপরাধ ক্ষমা হয় সেটা হলো ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করল আল্লাহর জন্যে, দুনিয়াবি কোনো বিষয়কে টার্গেট করে, দুনিয়ার কোনো বিষয়কে সামনে রেখে হজ করে নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যে ব্যক্তি হজ করেছে আল্লাহর জন্য, এবং ওই হজ্জে সে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হয় নাই, ব্যভিচারে লিপ্ত হয় নাই, অপরাধ প্রবণতায় লিপ্ত হয় নাই, আল্লাহ নবী বলছেন সে যেন হজ করে বাড়িতে ফিরে আসে এমন অবস্থায় সন্তান মায়ের গর্ভ থেকে ভবিষ্যৎ হলে যেরকম নিষ্পাপ থাকে, সে হজ থেকে এরকম নিষ্পাপ হয়ে ফিরে আসে। তাহলে হজ্জের মাধ্যমে মানুষের অপরাধ ক্ষমা হয়, তবে এটা সগীরা গুনাহ ক্ষমা হয়। আমরা যখন অজু করি, অজু করলে মানুষের অপরাধ ক্ষমা হয়, অজু করলে মানুষের গুনাহসমূহ ধরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিমের বর্ণনায়, আমরা যখন অজু করি, অজু করতে গিয়ে যখন আমরা প্রথমে হাতকে ধৌত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাতকে ধৌত করার পরে হাতের পানি মাটিকে স্পর্শ করার পূর্বেই এ হাতের দ্বারা যে অপরাধ হয়েছিল সেটা আল্লাহ ক্ষমা করে দেন। মানুষ যখন তার মুখে পানি দেয়, মুখ ধৌত করে অজু করতে গিয়ে, মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী বলছেন এ মুখকে ধৌত করার সাথে সাথে মুখের দ্বারা সে যে অপরাধ করেছে সেটা আল্লাহ ক্ষমা করে দেন। সে যখন চক্ষু ধৌত করে, এই চোখের মাধ্যমে সে যা অপরাধ করেছিল এই চোখের পানি মাটিকে স্পর্শ করার পূর্বেই চোখের গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সে যখন তার পাকে ধৌত করে, আল্লাহ নবী বলছেন এই পায়ের পানি মাটিকে স্পর্শ করার পূর্বেই পায়ের দ্বারা সে যা অপরাধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তার অপরাধকে ক্ষমা করে দেন। এমনকি হাত্তা নাকিয়া মিনাজ যুনুবি, তার অজু যখন কমপ্লিট হয়ে যায় তখন তার সগীরা গুনাহসমূহ থেকে যত গুনাহ রয়েছে তার কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। তাহলে অজুর মাধ্যমে মানুষের সগীরা সমস্ত গুনাহ থাকা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটাকে মুছে দেন। আল্লাহ নবী বর্ণনা করেছেন অজুর মাধ্যমে মানুষের সমস্ত সগীরা গুনাহ থাকা ধরে দেওয়া হয়। সালাতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় আসছে, সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার গুনাহকে ক্ষমা করে দেন। لو ان نهرا بباب احدكم يغتسل في كل يوم خمسه هل يبقى من ذره شيء؟ সবাই কারণকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কারো বাড়ির দরজার সামনে যদি একটা নহর প্রবাহিত হতে থাকে আর সে যদি সেখানে দৈনিক পাঁচবার গোসল করে, তার শরীরে অবশিষ্ট কোনো ময়লা থাকবে কি?
সাহাবী কেরাম বললেন যে না, তার শরীরে অবশিষ্ট কোনো ময়লা থাকার কথা নয়। আল্লাহ নবী বললেন পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ তদ্রূপ, দৈনিক যদি কেউ সুন্দর করে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, দৈনিক পাঁচবার গোসল করলে যেমনি তার শরীরে কোনো ময়লা থাকার কথা নয়, ময়লা থাকবে না। দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত সুন্দর করে যদি কেউ আদায় করে তার আর কোনো গুনাহ থাকে না। তাহলে এগুলো হলো সগীরা গুনাহের কথা বলা হয়েছে। সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, হজ্জের মাধ্যমে, দানের মাধ্যমে, তাওবার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের মাধ্যমে আমাদের যে গুনাহগুলো ক্ষমা করে দেন সেগুলো হলো ছোটখাটো সগীরা গুনাহসমূহ। বুখারীর বর্ণনায় আসছে, মুসলিমের বর্ণনায় আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস আমি শুরুতেই পাঠ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে অপর জুমআ, আর রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবায়ির, পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমআ থেকে অপর জুমআ, এক রমাদান থেকে আরেক রমাদান, এগুলো হলো মাঝখানে যে অপরাধ প্রবণতা আমাদের দ্বারা হয়ে যায় এই সমস্ত অপরাধের কাফফারা হলো পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমআ থেকে অপর জুমআ, এক রমাদান থেকে আরেক রমাদান, মাঝখানের সমস্ত অপরাধকে মোচন করিয়ে দেয়। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে দৈনিক গুনাহ শেষ, আজকে জুমার সালাত আদায় করলে আল্লাহ কবুল করলে পিছনের এক সপ্তাহের গুনাহ শেষ, এক রমাদানে আবাদত করতে পারলে, সিয়াম পালন করতে পারলে পিছনের এক বছরের গুনাহ শেষ। তার মানে সগীরা গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। শেষে আল্লাহ নবী বললেন তবে কবিরা গুনাহ থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে, কারণ ইবাদতের মাধ্যমে সগীরা গুনাহ ক্ষমা হয়, কবিরা গুনাহ ক্ষমা ইবাদতের মাধ্যমে ছোটখাটো গুনাহ ক্ষমা হয়, কিন্তু বড় বড় যে পাপ রয়েছে, কবিরা গুনাহসমূহ রয়েছে, এই সমস্ত অপরাধগুলো তাওবা ব্যতীত ক্ষমা হয় না। তাহলে আজকে আমরা সমাজে, আমি সহকারে যারাই রয়েছি, আমরা কম বেশি অপরাধ প্রবণতায় জড়িত, কেউ বড় অপরাধে জড়িত, কেউ ছোট অপরাধে জড়িত, যে কোনো অপরাধেই জড়িত থাকি না কেন, আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ইবাদত করছি, আমার অপরাধ ক্ষমা হচ্ছে, আর সেই অপরাধগুলো হচ্ছে ছোটখাটো অপরাধ, কবিরা গুনাহ তথা বড় গুনাহ আমার ইবাদতের মাধ্যমে ক্ষমা হচ্ছে না। বড় গুনাহ আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে, তাওবা করতে হবে, তাওবার মাধ্যমে কবিরা গুনাহসমূহের ক্ষমা নিতে হবে। এবার যদি আমরা কবিরা গুনাহসমূহ থেকে বিরত থাকতে চাই, পাশাপাশি কবিরা গুনাহে যদি আমরা জড়িয়ে গিয়ে থাকি, তাহলে কবিরা গুনাহ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কবিরা গুনাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আসলে কবিরা গুনাহ বলতে কি বোঝানো হয়েছে, স্বাভাবিক একটা সংজ্ঞা আমি এভাবে দেই, কবিরা গুনাহ বলতে মূলত বোঝানো হয় যেই সমস্ত অপরাধের ব্যাপারে ধমকি এসেছে, প্রেশার ক্রিয়েট করা হয়েছে, ধমক দেওয়া হয়েছে, জাহান্নামের কথা বলা হয়েছে, শাস্তির কথা বলা হয়েছে, যেই অপরাধের বেলায় ধমকি দেওয়া হয়েছে, শাস্তির কথা বলা হয়েছে, প্রেশার দেওয়া হয়েছে, জাহান্নামের ভয় দেখানো হয়েছে, জাহান্নামের আজাবের কথা, শাস্তির কথা বলা হয়েছে, ওই সমস্ত অপরাধগুলোকেই কবিরা গুনাহ বলা হয়। ইমাম জাহাবি আল কাবায়ির নামে একটা বই লিখেছেন কবিরা গুনাহসমূহ, উনি ওনার বইটাতে প্রায় 70টির মতো কবিরা গুনাহকে একত্রিত করেছেন, দলিলের ভিত্তিতে প্রায় 70টির মতো কবিরা গুনাহকে একত্রিত করেছেন, আরও বেশিও থাকতে পারে, তবে 70টি আলোচনা করা এক জুমায় সম্ভব নয়। আমি আপনাদেরকে কয়েকটা ধারণা দিব এবং এই ব্যাপারে আমাদের একটা পেরেশানি থাকা উচিত, আমি শুধুমাত্র এটা বোঝানোর চেষ্টা করব
যে কবিরা গুনাহ সম্পর্কে আমাদের ভিতরে পেরেশানি থাকা উচিত, এই সম্পর্কে জানা উচিত এবং জেনে কবিরা গুনাহ থেকে বিরত থাকা উচিত, এই মর্মে আপনাদেরকে সচেতন করার জন্য এই মূলত বিষয়টা নিয়ে কথা বলব। তবে সবগুলো আর বলতে পারবো না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরামকে বললেন, আল্লাহ নাব্বিউকুম বি আকবারিল কাবায়ির, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে আপনি খবর দেন, কবিরা গুনাহ সম্পর্কে আপনি আমাদেরকে জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যেই কবিরা গুনাহ, সবচেয়ে বড় যেই কবিরা গুনাহ, সেই সম্পর্কে আল্লাহ নবী বললেন, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কবিরা গুনাহসমূহ থেকে সবচেয়ে বড় কবিরা গুনাহ যেটা, সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা। সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আইয়ু যানবে আকবর, আরেক জায়গায় আসছে আইয়ু যানবে আজম, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ নবী বললেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর সাথে শিরিক করা, ওই আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। এই শিরিক করা, এটা ইবাদতের মাধ্যমে ক্ষমা হয় না। শিরকের অপরাধ আল্লাহ ইবাদতের মাধ্যমে ক্ষমা করবেন না। কোনো মানুষের ইবাদত যদি মাটি থেকে আসমান পর্যন্ত, যদি কোনো মানুষের ইবাদত ভালো আমল থেকে যায়, তারপরেও তার জীবনে যদি শিরকের গুনাহ থাকে, এই শিরকের অপরাধ ইবাদতের মাধ্যমেও ক্ষমা হবে না, এটা তাওবার মাধ্যমে তাকে ক্ষমা নিতে হবে। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলছেন আমি শিরকের অপরাধ ক্ষমা করব। এর বাইরে যত ছোটখাটো অপরাধ আছে আমি ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের ব্যাপারে আমি জানিয়ে দিলাম, আমি কিন্তু শিরকের অপরাধ ক্ষমা করব। তার মানে হলো মৃত্যুর পূর্বেই তাওবা করে মরতে হবে। যদি শিরিক করা অবস্থায় তাওবাবিহীন কোনো মানুষ মারা যায়, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। শিরিক করা অবস্থায় তাওবা না করে যদি কেউ মারা যায়, তাহলে এক নম্বর, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তার এই অপরাধ ক্ষমা হবে না। দুই নম্বর, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, দুই নম্বর, তার সমস্ত আমলগুলোকে বাতিল করে দেওয়া হবে, এই আমল আল্লাহর কাছে গ্রান্টেড হবে। তিন নম্বর, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তিন নম্বর, তার জন্য জান্নাত হারাম, তার থাকার জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম। তাহলে শিরক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ, অবশ্যই এটা তাওবা করতে হবে, ইবাদতের মাধ্যমে এটা আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমি নরসিংদীতে একদিন খুতবা দিচ্ছি, পাঁচদোলা মোড়ে, তো সেখানে খুতবা দিতে গিয়ে আমি এই আয়াত বললাম। সম্ভবত ময়মনসিংহ থেকে একজন লোক সেদিন আসছিল যতটুকু আমার মনে পড়ে। তো জুমার খুতবার পরে আমাকে জিজ্ঞেস করলো যে ভাইজান, সমস্ত অপরাধ বান্দার আল্লাহ ক্ষমা করে দিতে পারে, সকল অপরাধ বান্দার আল্লাহ ক্ষমা করে দিতে পারে, শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না কেন? শিরকের সাথে আল্লাহর এত শত্রুতা কেন? কেন আল্লাহ মাফ করবেন না? তো দেখলাম যে প্রশ্নটা খুবই সুন্দর এবং এই মুহূর্তে লোকটাকে বোঝানো সহজ। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইজান বিয়ে করেছেন?
বলল যে হ্যাঁ বিয়ে করেছি। বললাম আপনার ওয়াইফ আপনার কাছে কেমন একটু বর্ণনা আমাকে দেন। বললো যে আমার ওয়াইফ খুবই সুন্দর, খুব দিনদার, খুব ভদ্র একজন মহিলা, আমার ওয়াইফ খুবই ভালো মানুষ। বললাম যে ওয়াইফকে ভালোবাসেন কেমন? বললো আমার ওয়াইফকে আমি অনেক ভালোবাসি। বললাম মাত্রাটা কেমন? বললো ওয়াইফকে আমি এতটা ভালোবাসি যে একদিন না দেখলে আমি থাকতে পারিনি, একদিন সে আমার চোখের আড়াল হবে আমি থাকতে পারিনি, আমি তাকে এত ভালোবাসি। তো আমি বললাম যে সাংসারিক জীবনে কোনো অসুবিধা হয় না, সে কোনো সমস্যা করে না? বললো যে হ্যাঁ কিছু অসুবিধা করে। কী অসুবিধা করে? বললো খাবার পাকাইতে গিয়ে মরিচ বেশি দেয়, অথবা হলুদ বেশি দেয়, বা লবণ বেশি দিয়ে দেয়, বা ভাত নরম করে ফেলে, বা কাপড় আয়রন করতে গেলে পুড়ে ফেলে, দৈনন্দিন এরকম কিছু অসুবিধে সে করতেছে। তাই বললাম যে কিছু বলেন না? কয় না না কিছু বলি না। বললাম কেন বলেন না? কারণ আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আমার ভালোবাসার তুলনায় এই অপরাধগুলো আমার কাছে কিছুই না, আমার ভালোবাসার তুলনায় এই অপরাধগুলো আমার কাছে কিছুই না। আমি বললাম যে সত্যি আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন? বললো যে হ্যাঁ আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি। এইবার আমি ওনাকে বললাম ভাইজান কিছু মনে নিয়েন না, আপনাকে বোঝানোর জন্য বলি। বললো যে আচ্ছা বলেন। আমি বললাম যে আপনি এখন এই মুহূর্তে বাড়িতে গিয়ে যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী অন্য একজন পরপুরুষকে নিয়ে আপনার বিছানায় শুয়ে আছে, কিছু মনে নিয়ে না বোঝানোর জন্য বলছি, আপনি যদি এখন বাড়িতে গিয়ে দেখেন যে আপনার স্ত্রী, এই ভালোবাসার স্ত্রী, অন্য একটা পরপুরুষকে নিয়ে আপনার বিছানায় শুয়ে আছে, এটা নিজ চোখ দিয়ে যদি আপনি দেখেন তাহলে অবস্থাটা কী হবে, আপনি কী করবেন? স্ত্রীর প্রতি এখন যেই ভালোবাসা পর্বত আছে এটা কি থাকবে, না কমবে, না বাড়বে, নাকি বউকে তালাক দিয়ে দিবেন? বিশ্বাস করুন সে সব জ্ঞানে স্বেচ্ছায় আমাকে বলেছে যে ভাই যদি এরকম কোনো পরিবেশ আমার স্ত্রী আমার সামনে করে, আমি আমার স্ত্রীকে যতই ভালোবাসি না কেন একটা সেকেন্ড দেরি হবে না আমি আমার বউকে তালাক দিয়ে দিব। আমি বললাম যে ভাইজান এত মহব্বতের স্ত্রী, এত ভালোবাসার স্ত্রী, যাকে একদিন না দেখলে থাকতে পারেন না, সে কী এমন অপরাধ করলো যে সেকেন্ডের মধ্যেই তাকে তালাক দিয়ে দিবেন? এবার সে বলল যে ভাই আমার স্ত্রী আমার হকটা অন্য একটা পরপুরুষকে দিয়েছে, এটাই হলো স্বামীর কাছে স্ত্রীর জন্য সবচেয়ে বড় অপরাধ, তাকে আমি অনেক ভালোবাসি এই কথা সত্য, কিন্তু আমি স্বামীর হক যদি সে অন্য কোনো পরপুরুষকে দিয়ে দেয় তাহলে সমস্ত ভালোবাসার তুলনায় এই অপরাধের মাত্রাটা বেশি হয়ে যায়। তখন আমি বললাম যে ভাইজান আল্লাহর ব্যাপারটাও এরকম, আমরা টুকটাক যত অপরাধ করি না কেন আল্লাহর ভালোবাসার তুলনায়, বান্দার প্রতি আল্লাহর দয়ার তুলনায় সেই অপরাধ কিছুই না, কিন্তু বান্দা যখন আল্লাহর হকটা আল্লাহকে না দিয়ে কোনো সৃষ্টি বা কোনো গায়ুল্লাহকে দেয়, সাথে সাথে আল্লাহর সমস্ত ভালোবাসার তুলনায় আমার অপরাধের মাত্রাটা বেশি হয়ে যায়, যার কারণে আল্লাহ আমাকে তালাক দিয়ে দেন। আল্লাহ তালাক মানে ইমানদারের খাতা থেকে নামটাকে কেটে দেন, এটি হলো আল্লাহ তালাক। বান্দাকে আল্লাহ তালাক দেন মানে হল ইমানদারের খাতা থেকে নামটা কেটে দেওয়া হয়, তার আমলকে বরবাদ করে দেওয়া হয়, মুশরিকে রূপান্তরিত হয়ে যায়, তার ইমান চলে যায়। তখন সে বললো ভাই আমি বুঝেছি আসলে কেন আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করবেন না, আমি স্বামী হয়ে যদি আমার বউয়ের অপরাধ ক্ষমা না করতে পারি তো যেই আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর হাতে, সব কিছু যে আল্লাহ করছেন, আমি কি করে সে আল্লাহর হকটা বান্দাকে দিলে আল্লাহ আমাকে ক্ষমা করতে পারেন? সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিরক হলো কবিরা গুনাহ সময়ের মধ্যে থেকে সবচেয়ে বড় অপরাধ, এটা তাওবা ব্যতীত এটা মাফ হয় না। মন থেকে খালেস নিয়তে ভালোভাবে এই শিরকের জন্য আল্লাহর কাছে তাওবা করতে হয়, তাওবা করলে অবশ্যই অবশ্যই শিরকের মতো অপরাধ, শিরকের মতো নেককারজনক, শিরকের মতো এত বড় অপরাধ যদি কেউ করে তারপরেও যদি কেউ তাওবা করে অবশ্যই শিরকের অপরাধ তাওবা করলে ক্ষমা। এরপরে আল্লাহ নবী বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এরপরে বললেন উকুকুল ওয়ালিদাইন, এরপরে বললেন এরপরের কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হবে, সন্তান পিতামাতার অবাধ্য হবে,
পিতামাতার সাথে ভালো আচরণ করবে না, সন্তান পিতামাতাকে মারধর করবে, গালিগালাজ করবে, বাপার হক আদায় করবে না, তাদের প্রতি সদাচরণ করবে না, তাদের প্রতি এহসান করবে না, এটা হচ্ছে কবিরা গুনাহ। আজকে এই যে আমরা এখানে সালাত আদায় করতে আসলাম, কি পুরুষ কি নারী, এখানে অনেকেই আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু অনেকেই আবার আমার এদের মধ্যে আমরা অনেকেই এরকম আছি যারা বাবা মার সাথে সম্পর্ক ভালো না, বাবা মাকে খাবার দেই না, বাবা মার প্রতি এহসান করি না, বাবা মার প্রতি সদাচরণ করি না, বাবা মার প্রতি বিরক্ত, বাবা মাকে ভালো লাগে না, এরকম আল্লাহওয়ালা মানুষ এরকম এখানে অনেক আছে। তাহলে বাবা মার সাথে যাদের সম্পর্ক ভালো না, যারা বাবা মাকে কষ্ট দিচ্ছি, যারা বাবা মার হক নষ্ট করছি, স্পষ্টভাবে এটা মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে কোনো ইবাদত নাই যে ইবাদত করলে এই কবিরা গুনাহ ক্ষমা হতে পারে। তাওবা সাল কুল্লু যুনুবি ইগফিরুল্লাহ ইল্লা উকুকুল ওয়ালিদাইন, আল্লাহ নবী বলছেন সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, তবে পিতামাতার হক নষ্ট করা, পিতামাতার প্রতি এহসান না করা, পিতামাতার প্রতি অবিচার করা, যারা পিতামাতার প্রতি অবিচার করবে, যারা পিতামাতার প্রতি এহসান করবে না, সদাচরণ করবে না, যারা পিতামাতার হক নষ্ট করবে, এই অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। ফাইন্নাহু ইউআজ্জালা লাহুল উকুবা ফিদ দুনিয়া, বাবা মার সাথে আমি যেরকম আচরণ করব ওই অবিচারের শাস্তি আল্লাহর নবী বলছেন এই দুনিয়াতেই আল্লাহ আমাকে ত্বরান্বিত করবে। আমি আমার বাবা মার সাথে যেরকম আচরণ করব, যেরকম অবিচার করব, এই দুনিয়াতেই আল্লাহ আমাকে শাস্তিটা দিয়ে দিবেন, দুনিয়াতেই শাস্তি ত্বরান্বিত হয়ে যাবে। এই জন্য আমরা দেখতে পাই, আমি নাম নিচ্ছি না, একটা জায়গায় কয়েকজন ফ্যামিলি মেম্বার সম্পর্কে আমাকে লোকেরা বলে, বললো যে তুমি একটু খবর নিও, এরকম ওইটা এরকম। তখন আমি বললাম যে ভাই খবর নিয়ে কী লাভ, যে এই মহিলা সম্পর্কে তুমি আমাকে খবর দিলা, যে এই লোক সম্পর্কে খবর দিলা, যে এই মানুষ সম্পর্কে খবর দিলা, আমি সারাদিন কেউ যদি তার ছেলেদেরকে বোঝাই কোনো লাভ হবে না। যেই মার সাথে ছেলেরা খারাপ আচরণ করছে, যেই বাবার সাথে ছেলেরা খারাপ আচরণ করছে, ওই বাবা ওই মা তার শ্বশুর শাশুড়ি তার বাবা মার সাথে এরকম আচরণ করেছিল, এটা তাদের পাওনা আমি বললে কোনো লাভ নেই। সমাজে আজকে এরকম অহরহ ঘটনা ঘটছে, ছেলেরা বাবার সাথে অবিচার করছে, কেন? ওই বাবাও তার মার সাথে, ওই বাবাও তার বাবার সাথে অবিচার করেছে। অতএব পিতামাতার প্রতি অবিচার করা এটা কবিরা গুনাহ, এটা তাওবা ব্যতীত ক্ষমা হবে না, কোনো ইবাদত করলে এই অপরাধ ক্ষমা হবে না। যদি কেউ তাওবা না করতে পারি, বাবা মার কাছ থেকে ক্ষমা না নিতে পারি, তাহলে অপেক্ষা করেন শাস্তি এই দুনিয়াতেই আল্লাহ দেবেন, পরকালে তো বাকি। এরপরে আল্লাহ নবী বললেন ওয়াশাহাদাতুজ যুর, আরেক জায়গায় আসছে ওয়াকাউলুজ যুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, কবিরা গুনাহ সমূহের মধ্যে একটা হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আজকে মিথ্যা সাক্ষীর অভাব নাই, কোর্টে গেলে শুধু মিথ্যা সাক্ষী আর সাক্ষী, কোথা থেকে যে সাক্ষী বানানো হচ্ছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। টাকা হলে এখন আর সাক্ষীর অভাব হয় না, সমানে চলছে আজকে মিথ্যা কথা, সমানে চলছে আজকে মিথ্যা সাক্ষ্য দেওয়া। একটা মিথ্যা সাক্ষীর মাধ্যমে আজকে ভালো মানুষ বিপদগ্রস্ত হচ্ছে, আজকে অসহায় মানুষ বিপদগ্রস্ত হচ্ছে, আজকে দিনদার মানুষগুলো বিপদগ্রস্ত হচ্ছে এই মিথ্যা সাক্ষীর কারণে, হয়রানি হচ্ছে মিথ্যা সাক্ষীর কারণে। অথচ এটা কবিরা গুনাহ, এটা কি গুনাহ? কবিরা গুনাহ। আরেক বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজতানিবু সাবআল মুবিকাত, সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বিরত থাকো, মারাত্মক অপরাধ ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বিরত থাকো। ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওই সাতটি ধ্বংসাত্মক বিষয় কি আমাদেরকে একটু বলেন, সাতটি ধ্বংসাত্মক বিষয়গুলো কী?
আমাদেরকে একটু বলেন। সেখানে আল্লাহ নবী বলছেন আল্লাহর সাথে শিরিক করা, সাহরু জাদু করা, জাদু করা কবিরা গুনাহ, জাদু বিশ্বাসী কবিরা গুনাহ, যে জাদু করবে সে কবিরা গুনাহ করলো, যে জাদুকে বিশ্বাস করলো সেও কবিরা গুনাহ করলো। ওয়াকাতলু নাফসি আল্লাতী হারামাল্লাহু আলাইহাল হক, আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা কবিরা গুনাহ, অন্যায়ভাবে মানুষকে নিহত করা কবিরা গুনাহ, কোনো প্রমাণ ছাড়া, কোনো অপরাধ ছাড়া, দুনিয়ার যে কোনো স্বার্থে পড়ে, দুনিয়ার যে কোনো লোভের কারণে, দুনিয়ার যে কোনো স্বার্থকে হাসিল করার জন্যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা কবিরা গুনাহ। সমাজ আজকে অহরহ চলছে, মানুষের প্রাণের কোনো দামই নেই এখন, একজন মানুষের প্রাণের জীবনের কোনো মূল্যই নেই। একটা বিদেশি কুকুরের বাংলাদেশের মানুষের কাছে একটা বিদেশি কুকুরের বিড়ালের প্রাণের যতটা মূল্য, এই বাংলাদেশের মানুষের প্রাণেরও এতটা মূল্য নেই। একটা বিড়ালের প্রাণের যেই মূল্য, একটা কুকুরের প্রাণের যেই মূল্য, আমাদের জীবনের কোনো মূল্য নেই মানুষের কাছে। যে কোনো মূল্য হোক আমার রাজত্ব লাগবে, যে কোনো মূল্যই হোক আমার টাকা লাগবে, যে কোনো মূল্য হোক আমার বাড়ি লাগবে, যে কোনো মূল্য হোক আমার গাড়ি লাগবে, যে কোনো মূল্য হোক আমাকে জিততে হবে, যে কোনো মূল্য হোক আমি 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 আমি, যে কোনো মূল্য হোক, লাশ একটা না একশত লাশ করুক আমি আমি, এটাই চলছে। যোগ যার মূল্যতার মতো আল্লাহ বলছেন, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম। কোনো ইমানদার নরনারীকে কেউ যদি হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম। কি হচ্ছে আজকে সমাজে, পত্রপত্রিকায়, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায় সমানে মানুষ মরতেই আছে, মানুষ মরতেই আছে। জমি নিয়ে বিরোধ, ক্ষমতা নিয়ে বিরোধ, টাকা পয়সা নিয়ে বিরোধ, তারপরে খেলাধুলা নিয়ে বিরোধ, এরপরে মেয়ে কেলেঙ্কারি নিয়ে বিরোধ, কত কিছু সমানে প্রাণহানি হচ্ছে। অতএব আমি বলব এগুলো কবিরা গুনাহ, মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ। আজকে সমাজে মানুষ মানুষের ব্যাপারে দেখবেন মিথ্যা প্রচার করতে বেশি পছন্দ করে, আমি আপনার ব্যাপারে, আপনি আমার ব্যাপারে। মানুষ মানুষের ব্যাপারে মিথ্যা বলতে খুব ভালোবাসে। এখন আমার সামনে আসতেছে মিথ্যা বলার সময়, সামনে নির্বাচন। আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলছি না, আমি সবাইকে ইন্ডিকেট করে বলছি, যারা আমরা ভিতরে এসেছি নামাজ পড়ছি সবাইকে বলছি, মানে সামনে আসতেছে মিথ্যা বলার যোগ, মিথ্যা অপবাদের যোগ। আপনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আমি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমি আপনার ব্যাপারে বলবো, আপনি আমার ব্যাপারে বলবেন। এবার আমার মধ্যে থাকুক আর না থাকুক, আপনার মধ্যে থাকুক আর না থাকুক, আপনি আমার নামে মিথ্যা বানিয়ে বলবেন, আমি আপনার নামে মিথ্যা বানিয়ে বলবো, নাউজুবিল্লাহ মিন যালিক। অমুকে তো এটা করেছে, আরে মেয়ে মানুষই নেই, হে গেলে এটা করবে, হে আবার আমারে বলবে, আমি আপনাকে বলবো। এরপরে কত ওয়াদা, ওয়াদার তো অভাব নাই, মনে হচ্ছে ওয়াদা করার সময় যে পুরো পৃথিবীটা পারলে আপনাকে দিয়ে দিলাম, এটা করব, ওইটা করব, এইটা দিব, ওইটা করব, কত কিছু, হায় হায়, কি দরকার আছে ওয়াদাগুলো করার। সর্বোচ্চ বলতে পারেন যে বাংলাদেশের যেহেতু নির্বাচনী সিস্টেম, গণতান্ত্রিক পদ্ধতি যেহেতু চালু হয়েছে, যদিও ইসলাম এটাকে সমর্থন করে না, কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে মেনে নিয়েছে, আপনি সর্বোচ্চ কথা বলতে পারেন, আমি চেয়ারম্যান প্রার্থী, যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন, আপনারা যদি মনে করেন যে আমি বিজয়ী হলে, আমি চেয়ারম্যান হলে আমার দ্বারা আপনাদের উপকার হবে, তাহলে আপনাকে, আপনারা আমাকে সহযোগিতা করিলেন, কী দরকার আছে এটা বলার। কত ওয়াদা, রাস্তা, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কোনো দরিদ্র থাকবে না, চাকরিবিহীন কেউ থাকবে না, এখন তো ঘরে ঘরে চাকরি, বেকার বাংলাদেশে নাই বললেই চলে, কোনো বেকার নাই, সব সমানে। কি দরকার আছে মিথ্যা কথাগুলো বলার, কোনো দরকার নেই, মিথ্যা বলো কবিরা গুনাহ। ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি,
ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলা নার, আল্লাহ নবী বলছেন ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, যারা কন্টিনিউ মিথ্যা বলে এই মিথ্যা তাদেরকে পাপের দিকে নিয়ে যায়, আর যারা কন্টিনিউ পাপের মধ্যে লিপ্ত থাকে ওই পাপ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ হাদিস রিয়াদুস সালেহীনের প্রথম খণ্ডে আসছে, মুসলিমের বর্ণনা। মিথ্যা মানুষকে পাপের দিকে নেয়, তখন সে পাপ করতে পছন্দ হয়, দেখে যে পাপ করলে লাভ হয়, তখন ওই পাপই তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অতএব এটা বেশি মহিলাদের মধ্যেও বেশি চলে, একজন মহিলা আরেকজন মহিলার নামে মিথ্যা অপবাদ দেওয়া, অমুকের কাছে কে বানিয়ে কথা বলা, কবিরা গুনাহ, এগুলো তাওবা ব্যতীত ক্ষমা হবে না। এরপরে এই হাদিসের মধ্যে আরও আসছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এইভাবে কবিরা গুনাহের সংখ্যা অনেক রয়েছে। তারপরে যেমন ধরেন এই এতিমের মাল, এতিমের সম্পদ আত্মসাৎ করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা। সেদিন একটা কথা আমার আব্বা আমাকে বললেন যে একজন বড় আলেম ছিল, ওনার নামটা ভুলে গেছি, আমার আব্বা আমাকে, আমরা বাসায় বসে খাচ্ছিলাম, তখন আমার আব্বা ওই আলেমের কথাটা আমাকে স্মরণ করে বলে যে শোনো, এরকম একজন বড় মাপের আলেম ছিলেন, খুব মুখলেস মানুষ ছিলেন, তো একজনের বাবা মারা গেছে, তো বাবা মারা গেলে স্বাভাবিকভাবে তো মানুষ এতিম হয়ে যায়, বাবা নাই, বাবা না থাকলেই তো সে এতিম হিসেবে গণ্য হয় না। তো বাবা মারা যাওয়ার পরে আমাদের দেশে তো একটা প্রচলিত বিষয় রয়েছে, তিন দিনের দিন কুলখানি করা বা চল্লিশা করা, এরকম তো একটা বেদাত কুসংস্কার চালু রয়েছে সমাজে। তো তিন দিনের দিন খাবারের আয়োজন করে ওই আলেমকে, ওই হুজুরটাকে, ওই ভালো মানুষটাকে দাওয়াত দিয়েছে, তো ওনাকে বলে নাই যে এই পারপাস দাওয়াত দেওয়া হয়েছে, ওনাকে দাওয়াতের কথা বলে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে বলল যে তিন দিনের দিন যে কুলখানি তোমরা করলা, এটা তো কোরআন হাদিস সমর্থন করে না, কয়েকজন আসলে করে ফেলেছে, এগুলো আর হবে না। কাছে ঠিক আছে, যদি না হয় তাহলে আমি খাব না। কেন খাবেন না? কয় যেই ছেলেটা যেই লোকটা মারা গেল ওদের সন্তান আছে না? বললো যে সন্তানরাই কি এগুলো করেছে? কয় সন্তানটা কি এখন এতিম না? বললো যে হ্যাঁ, সন্তানটা এখন এতিম। কয় এখন যদি আমি খাবারটা খাই তো কি খাইলাম? এতিমের সম্পদ খাইলাম। যেহেতু আর বাবা নাই, বাবা মারা গেছে, আর এখন যদি আমি খাবারটা খাই তো কার সম্পদ খাইলাম? এতিমের সম্পদ খাইলাম। সুতরাং আমি এতিমের সম্পদ খাইতে পারবো না, আল্লাহ নিষেধ করছে। এতটা মুখলেস মানুষ ছিলেন। আর আজকে আমরা সমানে খাবার পাইলে, ঢাকায়া বিরিয়ানি পাইলে, কিসের আবার এতিমের খাবার? সমানে সবাই, ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী, তারপরে বিশাল বড় মাপের দায়িত্বশীল, সমানে গিয়ে খাচ্ছি, মজা করে খাচ্ছি, আসলে কি যে খাচ্ছে চিন্তাই করছে না, খাচ্ছে এতিমের সম্পদ, খাচ্ছে সৎকা, কিন্তু খুব মজা করে সাদা, আরও তো ঢাকার আপনাদের সাদা পাঞ্জাবি কি ভাবসাব নিয়ে মজা করে খাচ্ছে, খাচ্ছে কি সৎকা, ঠিক আছে সৎকা, এতিমের মাল খাচ্ছে। কবিরা গুনাহ। আর অনেকে এখন এতিমের সম্পদ আত্মসাৎ করে, অনেক চাষা আছে, অনেক ভাই বেড়াদেরও আছে, ছেলের বাবা নাই কিন্তু সম্পদ নিজে নিজে লেখে নিয়ে যাচ্ছে, নাউজ বিল্লাহ মিন যালিক। এরপরে সুদি লেনদেন করা, ওয়াকুর রিবা, সুদি লেনদেন করা, সুদের সাথে জড়িয়ে যাওয়া, কবিরা গুনাহ। তওবা ব্যতীত মাফ হবে না, ইবাদতের মাধ্যমে মাফ হবে না, এটা কবিরা গুনাহ। ঘুষের সাথে জড়িয়ে যাওয়া, কবিরা গুনাহ। আর সমাজে তখন ঘুষ চলে না, ঘুষের নামে হাদিয়া চলে, ঘুষের নামে হাদিয়া চলে, ঘুষ চলে না। এখন বিচার হবে, দুই গ্রুপ ঝগড়া লেগেছে, এখন মাতাব্বর সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো, তো একজন মাজলুম আর একজন জালেম, দুজনেই বিচার নিয়ে গেলেন, তো যে জালেম সে তো জানে যে আমি তার উপরে জুলুম করেছি, সুতরাং মাতাব্বর সাহেব যদি ঘটনা শোনে আর যদি ন্যায় বিচার করে তত বিচার আমার বিপক্ষে যাবে, কারণ আমি জানি,
তো দেখা যায় মাজলুমকে কমপ্লেন দিল, জালেম কমপ্লেন দেওয়ার সময় আসার সময় একটা খাম হাদিয়া হিসেবে পকেটে দিয়ে এসছিল, এটা রাখেন, এটা হাদিয়া, এটা ঘুষ না, কিন্তু খবরদার এটা কিন্তু ঘুষ বলবেন না, ঘুষ বললে গুণ হবে, এটা হাদিয়া। সমাজ এখন ঘুষ চলে না, হাদিয়া চলে সব জায়গায়, যেই সমস্ত সেক্টরগুলোতে বিচার কার্যালয় জড়িত, বিচার জড়িত, ন্যায় ইনসাফ জড়িত, আজকে যেখানে ন্যায় বিচার হওয়ার দরকার, ইনসাফ হওয়ার দরকার, আজকে সেখানে ইনসাফ হচ্ছে না, ইনসাফ বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে, ন্যায় বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, জুলুম হচ্ছে আজকে টাকার বিনিময়ে। কেন নামাজ পড়ি না আমরা, আমরা ভালো কাজ করি না, আমাদের জান্নাত লাগবে না, তাহলে কেন আমরা ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদেশ করেছেন আদল করো, ইনসাফ করো, ন্যায় বিচার করো, আর সেখানে আল্লাহর আদেশকে ভুলে গিয়ে টাকার কারণে আজকে আমি ইনসাফকে ভুলে গেলাম, ন্যায়কে ভুলে গেলাম, অবিচার করছি, জুলুম করছি, আমি অন্যায় করছি, আমাকে মনে রাখতে হবে এটা কবিরা গুনাহ, এটা ক্ষমা হবে না। এভাবে করে আরো অনেক অপরাধ রয়েছে, চুরি করা, প্রতিবেশীকে কষ্ট দেয়া, তারপরে জেনা করা, তারপরে আমরা সেখানে ওই গীবত করা, আরও কত ধরনের অপরাধ রয়েছে। আমাদের সময় সংক্ষেপ থাকার কারণে সেইগুলো আজকে বললাম না, শুধু এতটুকু বললাম কবিরা গুনাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, বিশেষ করে ন্যূনতম তো 70টা গুনাহ ইমাম সাহাবী ওনার কবিরা গুনাহ সমূহ বইটাতে নিয়ে এসেছেন, কমপক্ষে 70টা উনি এখানে উল্লেখ করেছেন। এই কবিরা গুনাহ সম্পর্কে আমাদের জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে এই কবিরা গুনাহ সমূহ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, কারণ কবিরা গুনাহ তাওবা ব্যতীত ক্ষমা হয় না, ইবাদতের মাধ্যমে কবিরা গুনাহ ক্ষমা হয় না, ইবাদতের মাধ্যমে সগীরা গুনাহ সমূহ ক্ষমা হয়। বর্তমানে কিছু মানুষ রয়েছেন, বিশেষ করে যারা মুতাজিলা আকীদায় বিশ্বাসী, অনেকেই এই জায়গাটায় নিয়ে বর্তমানে এই আকীদাটা বেশ ভালো মাথাচাড়া দিয়ে উঠেছে, জনগণের কাছে বিভিন্নভাবে এই দাওয়াত পেশ করা হচ্ছে, দাওয়াত পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের সাবধানতার জন্য আপনাদের যথার্থে জানাচ্ছি, মুতাজিলা যে আকীদাগুলো রয়েছে নিঃসন্দেহে বিভ্রান্তি, গোমরা, এই আকীদা সমূহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। এর মধ্যে একটা আকীদা হলো যারা কবিরা গুনাহ সমূহে লিপ্ত তারা জান্নাতে যাবেন, তারা চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কবিরা গুনাহের মধ্যে যদি কোনো মানুষ লিপ্ত হয়ে যায়, সে তার এই পাপের শাস্তি পাওয়ার পরে হলেও সে যদি শিরিক মুক্ত ইমানের অধিকারী হতে পারে, তাহলে ইমানের সম্মানের কারণে, ইমানের মর্যাদার কারণে একদিন না একদিন আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দিবেন। সরিষার দানা পরিমাণ, অণু পরিমাণ, পরমাণু পরিমাণ ইমান থাকলেও যদি সেই ইমানটা শিরিক মুক্ত হয়, অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দিবেন। এই মুতাজিলা আকীদার মধ্যে এখন বেশ ভালো কার্যক্রম চালানো হচ্ছে, ওনাদের কিছু দৃষ্টিভঙ্গি হলো ফামা ওয়াজাদনা ফিহি হালালান লা ইস্তাহাল্লানাহু ওয়ামা ওয়াজাদনা ফিহি হারামান হাররামনাহু ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ কামা হাররামাল্লাহ। আমরা কোরআনে যেটাকে হালাল হিসেবে পাবো এটা হালাল মানব, কোরআনে যেটাকে হারাম হিসেবে পাবো ওইটাকে হারাম হিসেবে আমরা মানব, কারণ আল্লাহ যেটাকে হারাম করেছেন নবী সেটাকে হারাম করেছেন, আল্লাহ যেটাকে হালাল করেছেন নবী সেটাকে হালাল করেছেন। সুতরাং কোরআন মানলেই চলবে, হাদিস আর মানার দরকার নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। অথবা হাদিসের কিছু কিছু মানব, যে হাদিসগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক সেগুলো আমরা মানি না, আমরা ওই হাদিসগুলোকেই মানব যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক না, নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে করে গোমরাহী বিভ্রান্ত আজকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। অতএব আপনারা এই মুতাজিলা আকীদা থেকে এরকম দাওয়াত যদি আপনাদের সামনে কেউ পেশ করেন, এই দাওয়াত থেকে আপনারা বিরত থাকবেন, এই গোমরাহিতে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না। এই আবেদন, উদাত্ত আহ্বান আপনাদের প্রতি আমি রাখছি। সর্বশেষ যে কথা বলবো সেটা হলো কবিরা গুনাহ তাওবা করলে আল্লাহ যে মাফ করেন, কবিরা গুনাহসমূহ তাওবা করলে আল্লাহ যে মাফ করেন,
একটা তো হচ্ছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন শিরিক ছাড়া যত অপরাধ আল্লাহর সাথে জড়িত সমস্ত অপরাধ আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার সাথে যেটা জড়িত এটা আল্লাহ ক্ষমা করবে না, এটা বান্দার কাছ থেকে নিতে হবে। তবে শিরিকের অপরাধ তাওবা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। আর সূরা ফোরকানের মধ্যে আল্লাহ বলছেন والذين لا تدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى عذابا ويخلد فيها مهانا। যারা আল্লাহর সাথে অন্য কোন গায়রুল্লাহকে ডাকে না, শিরিক করে না, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, যারা জেনা করে না, তবে যদি কেউ শিরিক করে ফেলে, যদি কেউ অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলে, যদি কেউ জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ইউযাফ লাহুম আযাবু ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য রয়েছে ডাবল শাস্তি, দ্বিগুণ শাস্তি জাহান্নামের। আর তারা ওই জাহান্নামে চিরকাল তারা অবস্থান করবে। ইল্লা মান তাবা, তবে যারা তওবা করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রাহীমা। আল্লাহ বলছেন তবে এই অপরাধ করার পরও, কবিরা গুনাহ করার পরও যদি কেউ ইল্লা মান তাবা তওবা করে, আল্লাহকে যদি বলে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি জীবনে আর এই অপরাধ করব না, এভাবে যদি তাওবা করতে পারে, নতুন করে ইমানকে নবায়ন করে, এরপরে যদি সে নেক কাজ শুরু করে, আমল করা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তার পিছনের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন যেগুলো আল্লাহর সাথে জড়িত, পা ক্ষমা হয়ে যাবে। শুধু ক্ষমা হবে না, তার পিছনের অপরাধগুলোকে আল্লাহ হাসানাত দ্বারা পরিবর্তন করে দিবেন, নেক কাজ দ্বারা পরিবর্তন করে দিবেন, মন্দকে আল্লাহ ভালোর দ্বারা পরিবর্তন করে দিবেন। অর্থাৎ ওই অপরাধগুলোকে আর পরকালে অপরাধ দেখা যাবে না, আপনি দেখবেন যে শুধু সওয়াব আর সওয়াব, আমি দেখব সেগুলো আর অপরাধ নয়, সেগুলো সওয়াব আর সওয়াব। অতএব খুতবার আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের প্রতি মিলিত ভাবে যে আবেদন আমি রাখলাম, আমি সহকারে, আসুন আমরা সবাই মিলে কবিরা গুনাহ সম্পর্কে সচেতন হই, এই সম্পর্কে জ্ঞান অর্জন করি, এই সম্পর্কে জানার চেষ্টা করি, এবং জেনে কবিরা গুনাহ সম্পর্ক থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি, অন্যকেও আমরা বিরত রাখার চেষ্টা করি। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোটোখাটো অপরাধগুলোকে ইবাদতের মাধ্যমে ক্ষমা করে দিবেন। আর যারা কবিরা গুনাহ সমূহে লিপ্ত রয়েছি, এখনও আসি, পিছনও ছিলাম, আমরা আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যেগুলো বান্দার সাথে জড়িত কবিরা গুনাহ, সেগুলো বান্দার কাছ থেকেই ক্ষমা নিতে হবে। যেমন কারো সম্পদ আত্মসাত করা, কারো হক নষ্ট করা, রাষ্ট্রের সম্পদ আত্মসাত করা, এভাবে করে বান্দার সাথে জড়িত যে সমস্ত কবিরা গুনাহ রয়েছে সেগুলো বান্দার কাছ থেকে আমাদেরকে ক্ষমা নিতে হবে, মুক্তি নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবিরা গুনাহ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।